আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এমএস কার সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সুখী, সুন্দর, দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে প্রতিবারের নেই আজও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ল্যান্ড ক্রুজার V8 গাড়ি নিয়ে, যাহার মডেল 2015, রেজিস্ট্রেশন 2016, কালার এক গ্রে, সিসি 4500, সিরিয়াল 15। এখন আমরা গাড়িটির বিস্তারিত দেখব। দেখেন গাড়িটি একদম ফ্রেশ একটি পুন্ড মডেলের V8 গাড়ি। দেখেন লাগেজ ক্যারিয়ার, রুফ লাগেজ ক্যারিয়ার লাগানো আছে, রুফ লাগেজ ক্যারিয়ার লাগানো আছে এবং উইন্ডশিল্ডটা দেখেন, এই উইন্ডশিল্ড অনেক সময় জেনুইন থাকে না, এটা ফলো করবেন। হুডটা দেখেন, হুডে অনেক সময় মার খেলে ফ্রেশ থাকে না, হুড দেখবেন। এবং আমাদের বডি কিট, সামনের বাম্পার এবং গ্রিল, হেডলাইট, ফগ লাইট, সেন্সার এবং হেডলাইট ওয়াশার, এগুলো অনেক সময় মায়ের খেলে এগুলো এলোমেলো হয়ে যায়, এগুলো ঠিক মতো পেন্ট করতে পারে না। এগুলো আমরা দেখব সাধারণত গাড়িটি মায়ের খাওয়া আছে কি না। ওকোহামা হুইল, এই জিনিসটা আমরা ফলো করবো। চার চাকার নিচে দা যে কোনো সময় গাড়িটা মায়ের খাইছিল কি না, চার চাকার নিচে দা এটা ফলো করলে আমরা অনেক সময় বুঝবো। আউটসাইড রিয়ার ভিউ মিরর, অনেক সময় এগুলো স্পট পরে বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় লেগে এগুলো ভেঙে যায়, এই লাইটিংগুলো ভেঙে যায়, এগুলো ফলো করবেন। আমরা এখন দেখব গাড়িটির ইন্টেরিয়র সাইড। দেখেন ইন্টেরিয়র সাইড চকলেট কালারের ইন্টেরিয়র সাইড, দেখেন ফ্রেশ। স্টিয়ারিংটা দেখেন, দেখেন স্টিয়ারিং একদম ফ্রেশ, উডেন, নিচে উডেন, সাইডে লেদার এবং ক্রস কন্ট্রোল সহ। কত বড় একটা ডিভিডি দেখেন, এসি ভেন্সগুলো দেখেন, এসি ভেন্স অনেক সময় ফ্রেশ থাকে না। গ্লাভ বক্সটা দেখেন, অনেক সময় গ্লাভ বক্স ফিক্স থাকে না। এসআরএস এয়ারব্যাগ এবং হলো ইয়াগুলো দেখেন, অটোমেটিক এয়ার কন্ডিশন ফাংশনগুলো দেখেন, অত্যাধিক ফ্রেশ। এগুলো তো স্পট পরে এই জিনিসটা আপনারা ফ্লো করবেন। আর এখানে দেখেন শিফট লেভারটা আছে, আমরা যেটা দেখবো সবসময় যে ফ্রিজারটা ঠিক আছে নাকি, কারণ ফ্রিজারটা দিচ্ছে আপনাকে, এই ফ্রিজার কাজ করে না আমাদের এই গাড়ির, ফ্রিজার 100% ওকে আছে। লেদারগুলো দেখেন ফ্রেশ, একদম নতুনের মতো লেদার, একদম ফ্রেশ। এবং এই ফ্লোরটা দেখেন, দেখেন সাইডগুলো একদম নতুন গাড়ি। এখন আমরা সানরুফটা ওপেন করে দেখাবো। দেখেন সানরুফটা সাধারণত আপনারা খুলে চতুর সাইড দেখবেন গাড়িটা কোথাও মার খাইছিল কি না রুফে, তারপর সানরুফটা ওপেন করে আরও দেখবেন যে সানরুফে সাউন্ড করে কি না, চলে কি না, অথবা গ্লাসটা চেঞ্জ হয়েছে নাকি, গ্লাস ভাঙ্গা আছে নাকি সানরুফের, এই জিনিসগুলো ফলো করবেন। এখন আমরা দেখবো গাড়িটির ব্যাগ ইন্টেরিয়র সাইড। দেখেন এই ডোরগুলো আপনারা সবসময় যে সময় খুলবেন এই সময় বুঝবেন যে গাড়িটা ইনটেক আছে নাকি, অনেক সময় ডোরগুলো থাকে লুজ থাকে, এই ডোর খুললে আপনি বুঝবেন আপনার গাড়ি ইনটেক আছে কি না, মায়ের খাওয়া আছে কি না। প্যাডগুলো দেখবেন, এগুলো দেখবেন অনেক সময় এগুলোতে স্পট পরে, এই জিনিসগুলো ফ্লো করলে আপনি বুঝবেন। এসিস গ্রিপস যেগুলো, এইগুলোতে আমরা কিন্তু উঠে প্রত্যেকটা সিডের পাশে এসএস গ্রিপ দেওয়া আছে, আমরা এখানে উঠে মানে উঠতে ধরিয়ে উঠি আর কি, এখানে এগুলো স্পট পরে কালার নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো ফ্লো করলে আপনি বুঝবেন যে আপনার গাড়ি ইউজ কি কম হয়েছে না বেশি হয়েছে। দেখেন প্রত্যেকটা সিডের সামনে এসি বেঞ্চ আছে, আর এটা হলো আপনার হলো সেন্ট্রাল এসি, আর প্রত্যেকটা সিডেই সেন্ট্রাল এসি আছে এবং দোয়েল এসির ফাংশনও আছে, দোয়েল এসির ফাংশনও আছে। কিছু কিছু গাড়িতে শুধু দোয়েল এসি থাকে, সেন্ট্রাল এসি থাকে না, এটার মধ্যে এই গাড়িগুলোতে দোয়েল এসিও আছে, সেন্ট্রাল এসিও আছে, ফ্রন্ট সাইডেও এসি আছে, ডিভিডি দুইটা ইয়ার সাথে পিছনে টিভি আছে। এবং ফ্লোরটা দেখেন খুবই সুন্দর ফ্রেশ, সিটগুলো দেখেন কত জায়গা, V8 আসলে অনেক জায়গা হয় V8-এ বসার জন্য, রিল্যাক্সে বসা যায়। আমরা এখন গাড়িটির ব্যাক আউটসাইড দেখবো। দেখেন ব্যাক আউটসাইড, এটা কিন্তু 15 মডেলে নিউ শেপ গাড়ি, 15 জুন থেকে নিউ শেপের এই শেপটা আসছে, 15, 16, 17, 18, 19, 20 একই শেপ, এটা হলো 15 থেকে শুরু হয়েছে। আমরা এই জন্য 15-র এই ফার্স্ট নিউ শেপের গাড়িটা দেখাচ্ছি, VX V8।
এবং পিছনের সাইডটা দেখেন ফ্রেশ, যদিও গাড়ির মডেল 15 কিন্তু আপনার মনে হবে এটা হলো 2020-22 গাড়ি, এত ফ্রেশ আছে গাড়ি। সেন্সার দেখেন, এগুলো অনেক সময় মাইর খেলে এগুলো ইয়া হয়ে যা, ভেঙে যা বা স্পট পড়ে যা, ফেটে যা, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আমরা এখন ব্যাক ইন্টেরিয়র সাইড দেখবো, এটারে আমরা লাকেজ অ্যারেঞ্জমেন্ট সাইড বলি। দেখেন কত ফ্রেশ, 7-সিটের গাড়ি, অত্যাধিক ফ্রেশ একটি গাড়ি। এখানে দেখেন স্পিকার আছে, এই জায়গায় একটা স্পিকার আছে, অত্যাধিক ফ্রেশ একটি গাড়ি। যে সময় আমাদের প্যাসেঞ্জার কম থাকবে এই সময় আমরা চাইলেই সিটগুলো ক্লোজ করে রাখতে পারি। দেখেন সিট ক্লোজ হয়ে গেল সাইডে, প্যাসেঞ্জার কম থাকলে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তারপর দেখেন এই সিটটা ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, প্যাসেঞ্জার কম, আমরা দুটা সিট দুই সাইডে বাস করে রেখে দেবো। এখানে লাকেজ, বিভিন্ন মালামাল আমরা এখানে বহন করব। পাওয়ার ব্যাক ডোর ক্লোজ হচ্ছে, ওয়ান টাচ। এখন আসেন তো আমরা ইঞ্জিনের কন্ডিশনটা জানি, ইঞ্জিনটা কেমন আছে। ইঞ্জিনের কন্ডিশন জানতে হলে প্রথমে হুডটা ওপেন করতে হবে। ওপেন হয়ে গেল হুডটা, দেখেন হুডের নিচে যে ইনসুলেশনটা আছে এইটা আগে আপনি ফ্লো করবেন। এই বর্নার যে সময় মার খাবে, এই বর্নারে যে সময় কোনো আঘাত খাবে, ওই সময় ইনসুলেশনটা নষ্ট হয়ে যাবে, ইনসুলেশনটা বাস পড়ে যাবে। এই বাসটা আপনি খেয়াল করবেন পড়ছে কি না, আর এই বর্নারের এই ক্রসগুলো দেখবেন ঠিক মতন। এগুলো বাংলাদেশে যে কাজ করে এগুলো বোঝা যায়, আপনি ফলো করলে বুঝবেন। এবং সাইডগুলো দেখেন চেসিজের, একদম ফ্রেশ গাড়ি। এই যে সাইজগুলো সাইডগুলো দেখেন চেসিজের, রিলে বক্সটা, ব্যাটারিটা এবং এয়ার ক্লিনার বক্সটা, এগুলো ফলো করে এগুলো ভেঙে যায়, এগুলো লক ঠিক থাকে না। V8 D4D ইঞ্জিন, ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ একটা ইঞ্জিন। আসলে আমরা যে কথাটা বলতে চাই সবসময় যে আপনার টাকা দিয়ে গাড়ি কিনবেন, কেন আপনি মার খাওয়া গাড়ি কিনবেন? টাকা দিয়ে গাড়ি কিনবেন কী কারণে আপনার গাড়ির ইঞ্জিন খারাপ থাকবে? আপনার টাকা, আপনি একটা গাড়ি কিনতেছেন, আমি ব্যবসা করে আপনার কাছে গাড়ি বিক্রি করতেছি, কী কারণে আপনার গাড়ির পেপারসে জটিলতা থাকবে? এই জিনিসগুলো ফলো করে নেবেন। এখন আমরা গাড়িটির প্রাইস সম্পর্কে জানব। গাড়িটির আস্কিং প্রাইস 1,70,00,000 টাকা, 1,70,00,000 টাকা। তবে গাড়ির প্রাইস কমবে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আপনার এক্সপার্ট দেখাবেন, আপনি চাইলে গাড়ি চেক আপ করতে পারেন, আপনি আপনার মন মতো দেখবেন, আপনার গাড়ি পছন্দ হইলে আলোচনা সাপেক্ষে গাড়ির প্রাইস কমবে, অবশ্যই কমবে, 100% কমবে। আপনার সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। পাচক্ত সালাত আদায় করবেন, মন ভালো থাকবে, প্রশান্তি, সাফল্য ও আনন্দে হয়ে উঠুক আপনার জীবন। আল্লাহ হাফেজ।